কত রত্ন চলে গেল, খালি শুধু একজন থেকে গেল। এই পাপনদা ছাড়া আমাদের আর আপন কেউ নেই। তোমার মতো কিংবদন্তি, মাশরাফির মতো কিংবদন্তি হারিয়ে যায় রাজনীতির আড়ালে। তুমি এই আমার মতো হতভাগা ক্রিকেট ভক্ত চাষা আর আমার সেই বাতি জাগের খুশির জন্য তুমি বিশ্বকাপটা খেলবা। এইটা মানতে পারলাম না, কোনোভাবে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের রত্নগুলো এইভাবে হারাই যাচ্ছে, তুমি চলে যাচ্ছ আর একজন চলে যাচ্ছে। কত রত্ন চলে গেল, খালি শুধু একজন থেকে গেল। এই পাপনদা ছাড়া আমাদের আর আপন কেউ নেই। সবাই যার যার মতো করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তোমার কান্না কলিজায় লেগেছে। তুমি ছিলে কি ছিলে, তুমি কি ছিলে, তুমি বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ছিলে। ওপেনার বলে যদি কিছু থেকে থাকে তার নাম তামিম ইকবাল। এটা কি মানা যায় কোনো, কিভাবে মানিয়ে নেব? তুমি কলি, তুমি তো টিপিতে এসে তুমি নিজেই যেখানটা কাটলে, আমি 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 নিজের চোখের অশ্রু কিভাবে সংবরণ করব? কত মানুষের চোখের পানি আজকে তুমি ফেলাই চাও। হ্যাঁ, তুমি তো কিংবদন্তি ছিলে, তোমার মতো কিংবদন্তি, মাশরাফির মতো কিংবদন্তি হারিয়ে যায় রাজনীতির আড়ালে। নাকি রাজনীতির বেড়া জালে হারিয়ে যায় কত। হ্যাঁ, তুমি অসুস্থ, হাতে ওই যে কি হয়েছিল, তারপরেও তুমি খেলি চাও এক হাতে। এই স্মৃতিগুলো কি করে ভুলে যাবো আমার সেই ডাকাও। তুমি আজ, তুমি আজ কি সম্মেলন, সংবাদ সম্মেলনে বলেছ যে তোমার বাপের খুশির জন্য তুমি ক্রিকেট খেলতে। আমি একটা দাবি করতে চাই তামিম ইকবাল তোমার কাছে, তুমি এই আমার মতো হতভাগা ক্রিকেট ভক্ত চাষা আর আমার সেই বাতি জাগের খুশির জন্য তুমি বিশ্বকাপটা খেলবা। তুমি বিশ্বকাপ খেলে তারপরে তুমি জিকেলে যাও আমার আপত্তি নেই, কিন্তু বিশ্বকাপটা খেলে যাও, এইটা আমার দাবি। তোমার রাখতে হবে, তুমি রাখবা না আমি শুনব না। বাংলাদেশের অসংখ্য ক্রিকেটার ক্রিকেট ভক্ত তারা তোমার জন্য পাগল। তুমি এই জিনিসটা কেন বুঝলে না? তুমি হঠাৎ করে আসলে আর তোবার ঘোষণা দিলে। কি ঘোষণা? বিদায়ের ঘোষণা, বিদায়ের ঘোষণা দিলে, এইটা এ মানা যায়, মেনে নেওয়া যায়। তবে একটাই শুধুমাত্র আমাদের আশার দিক, সেটা হইলো আমাদের এই যে পাপনদা, সেই একাই 11 জন। এই লোকটা আছে বলেই ক্রিকেটটাই আমরা একটা কনফিডেন্স খুঁজে পাইছি। সবাই যায় কিন্তু সে যায় না, সবাই ছাড়িয়ে গেছে কিন্তু এই দুঃখ ছাড়িয়ে গেল না, এ থাকেই গেল, এ থাকবে, থাক, ও কিয়ামত পর্যন্ত থাক। ও ছা, ও যেন যাই না, ওর অবসরের দিন মানুষ কানবে, আও মাও ফিরে কানবে না, কত লোক মরে যাবে তা ঠিক আছে। তাহলে তো তো আছো কই যে ফাইটে যাচ্ছে, কই যে ফাইটে যাচ্ছে যে তামিম ইকবালের আর ওপেনিং এ দেখা যাবে না। সেখানে প্রতিভার মূল্যায়ন হয় না, সেখানে তোমরা থাকবা না আমি জানি। এই দেশে প্রতিভার কোনো মূল্যায়ন নেই, হারিয়ে যায় সবাই, হারিয়ে যায়। মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাঁ, সে কি খারাপ খেলে তাকে বাদ দেওয়া হলো, অথচ বিপদের সময় যখন এক বলে 6 রান দরকার হয়, কিটা আমারে, কিটা আমারে, কি করে বুঝাবো আমি তোমাকে। আমি